আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ওয়েদারটা হচ্ছে কখনো মেঘ কখনো বৃষ্টি এমন। তো আমরা দুপুর 2টা বাজে বের হয়েছি আর 2টা থেকে এখন 3:30 বাজে। 3:30 পর্যন্ত আমরা গাড়িতে করে এদিকে ওদিকে ঘুরেছি, কিন্তু আর কোথাও বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। তো আমার হাজব্যান্ড এখন হঠাৎ করে বলল যে আমরা মানুকাও হেড লাইট হাউসটা দেখে আসতে পারি। এই মানুকাও হেড লাইট হাউসটা সাউথ অকল্যান্ডে অবস্থিত। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। তো 1 ঘন্টা যদি আমাদের ড্রাইভ করে যেতে লাগে, 3:30 থেকে 4:30 বেজে যাবে, 5টা বাজে ওইটা ক্লোজ। তো আমাদের হাতে থাকবে 30 মিনিটস। এই 30 মিনিটসের জন্যেই আমরা এখন যাচ্ছি মানুকাও হেড লাইট হাউসের দিকে। কান্ট্রি সাইডে চলে আসলে এই সিনারিগুলো খুবই কমন। তবে আমরা যদি 30 মিনিটসও না পাই, ভাবছি যে যদি 30 মিনিটসও না পাই তাহলেও এনাফ, কারণ সাউথ অকল্যান্ড অনেক সুন্দর। এখানে মানে ড্রাইভ করে ঘুরে ফিরে যাওয়াটাই মানে একটা ট্রিটের মতন। অনেক সুন্দর আঁকাবাঁকা পথ। তো এখন আমাদের হাতে আসলে 30 মিনিটসও নাই, আমাদের হাতে মাত্র আছে 10 মিনিটস। আমরা চলে এসেছি আর এখন আমরা ড্রাইভ করে আর একটু সামনে যেতে হবে। সামনে নিশ্চয়ই পার্ক করার জায়গা আছে, সেখানে গাড়ি পার্ক করে রাখতে হবে। ওই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, আকাশের অবস্থা ভীষণ খারাপ, জানি না কখন জোরে বৃষ্টি নেমে যাবে। এখানে আমরা গাড়িটা পার্ক করে দিব আর আমি ভাবছি যে এখন আমি আর ভিডিও করব না, একদম উপরে উঠে যাই লাইট হাউসের, তারপর ভিডিও করব। চলে এসেছি, এখন আমি লাইট হাউসের উপরে আছি। আমাদেরকে ছাড়া এই চাইনিজ কাপলটা আছে, তারা হয়তো এখন চলে যাবে। এত সুন্দর একটা জায়গা, আমি কখনো লাইট হাউসে আসি নাই, আমি সবসময় টিভিতে দেখেছি। এই প্রথম আমি কোনো লাইট হাউসে আসলাম। সত্যি সত্যি এত সুন্দর সিনেটিক ভিউটা, এত সুন্দর, পাশেই সাগর আর আকাশ খুবই মেঘলা আর কুয়াশাও হয়ে আছে। সো ওয়েদারটা খুবই ভালো লাগছে, খুবই ঠান্ডা ওয়েদার, যদিও আমাদের ঠান্ডা লাগছে না, আমরা তো আসলে একটা দৌড়ে এসেছি। আমরা এখন নেমে যাব। কত সুন্দর কাঠের কাজ করা, এটা 140 বছর পুরানো একটা লাইট হাউস, কিন্তু দেখে বোঝাই যায় না, মেনটেন্যান্স খুব ভালো। আর এখানে গার্ডেনিংটাও খুব সুন্দর হয়েছে। এটা এই লাইট হাউসটা খুবই উইন্ডি আর এই জায়গাটা অনেকটা ড্রাই, মাটিটা অনেকটা ড্রাই। সো এইগুলো ব্যাপারগুলো খেয়াল করে যে এইসব গাছ এই ওয়েদারটা সার্ভাইভ করতে পারবে, সেই গাছগুলোই এখানে প্লান্ট করা হয়েছে। আমি তো আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু ওখানে সময়ের স্বল্পতা ছিল। এখন আমরা যাচ্ছি সেই একই পথ ধরে, আমাদের অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে, বিশ্বাস করার মতো না। মানে 10 মিনিটে আমরা এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছি, বিশ্বাস করেন আমার মনে হচ্ছিলো আমার 2টা পা জমে যাচ্ছে। আমার হাজব্যান্ড বারবার বলছিল, না না দরকার নেই, আমরা আরেক দিন আসবো।
কিন্তু যেহেতু আমরা চলেই এসেছি আর হাতে 5 মিনিটও ছিল তখনও, সো আমি কিভাবে লাইট হাউসে না উঠে চলে আসতাম। তো যাই হোক, সিঁড়ি দিয়ে চলেই যাচ্ছি এখনও। আর সিঁড়ির এক মাথায় দাঁড়ালে আরেক মাথায় সিঁড়ি দেখা যায় না, কারণ আসলে আঁকা বাঁকা সিঁড়ি। আমাদেরকে ছাড়া ওই যে একটা কাপল, সেও এখন চলে গিয়েছে, আর কাউকে দেখা যাচ্ছে না। আই হোপ সামনে যে গেট আছে ওইটা এখনও খোলা পাবো, আর টাইম নাই। কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, মেবি এই ওয়েদারটার জন্য আরও বেশি ভালো লেগেছে। এখানে যদি অনেক টাইম নিয়ে আসা হয় তাহলে ওয়ার্ম ক্লোথস নিয়ে আসা দরকার, সোয়েটার বা খাওয়া দাওয়া এগুলো নিয়ে আসা দরকার। কারণ আশেপাশে দেখেন কিছু নাই, কোনো স্টোর নাই, কোনো কিছু নাই। তো খাওয়া দাওয়া ক্যারি করা ভালো, আর সোয়েটার থাকা ভালো, ওয়ার্ম ক্লোথস তো লাগবেই। কিন্তু আমরা যেহেতু দোরের উপর ছিলাম, আমাদের শীত আসলে লাগেনি। এখন আমরা চলে যাচ্ছি, আর এই জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছিল যাবার পথে, কিন্তু তখন তো আর ভিডিও করতে পারিনি। তাই এখন গাড়িটা এক পাশে রেখে আমি একটু নেমে ভিডিওটা করে নিচ্ছি। এই জায়গাটা আসলেও খুবই সুন্দর লাগছে, একদম গ্রিন আর গ্রিন, একদম ভাস্ট একটা এরিয়া খোলা। আকাশের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, হঠাৎ করেই বৃষ্টি নেমে যাবে। যেমনটা ভেবেছিলাম তাই হলো, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমাদের এখন ভীষণ ক্ষুধা লেগেছে। তো আমরা কোনো রেস্টুরেন্টে বসবো না, কিন্তু আমরা ভাবছি টেক অ্যাওয়ে নিয়ে চলে যাব বাসায়। টেক অ্যাওয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদের গাড়িতে শুধু খাবারের গন্ধ। বিশ্বাস করেন, এখন ক্ষুধা আরও অনেক বেড়ে গেছে। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে আসছি, আমরা এখন খাবার খেয়ে নিব। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, ভাবছি একটা মুভি ম্যারাথন হলে ভালো হয়। তো আপনারা বৃষ্টির দিনে কী করতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আপনারা ভালো থাকেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভিউয়ার্সরা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, যারা কিনা আমার রেগুলার ভিডিও দেখে। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।